নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল প্রেজেন্ট ট্যালি প্রাইমের ডিভিডি ক্লাস। আজকের ক্লাসে আপনারা শিখবেন লেজার কি, লেজার কিভাবে তৈরি করতে হয় এবং লেজার কেন প্রয়োজন আমাদের অ্যাকাউন্টিং রিলেটেড কাজ করার জন্য। লেজারের অর্থ হলো খতিয়ান। যদি সহজভাবে বুঝি, লেজার হলো এক একটি খাতা। যেমন কল্পনা করুন, আপনি একটি বিজনেস করছেন, সেই বিজনেসে আপনার নামে একটি অ্যাকাউন্ট থাকবে, কারণ বিজনেস আর আপনি দুজন আলাদা। কারণ আপনি বিজনেসে পুঁজি নিয়োগ করলেই তবে বিজনেসটা রানিং হবে বা তবে কোনো কিছু কিনতে পারবেন, তাই না? তাই আপনার নামে একটি ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে। আপনি যদি কোনো জায়গায় অপারেটর হিসেবে কাজ করেন, সেখানে যদি দেখেন ক্যাপিটাল অ্যাকাউন্ট নামে একটি লেজার আছে আর তার সামনে একটি নাম আছে, তাহলে জানবেন সেটি হচ্ছে বিজনেসের যে ওনার বা মালিক তার নাম। আর সেই বিজনেসের যদি একাধিক ব্যক্তি মালিক থাকে, তাহলে এখানে তার নাম এবং শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট থাকবে। এবং আপনি বিজনেস করার জন্য যে সমস্ত প্রোডাক্টসের বিজনেস করবেন, সেই সমস্ত প্রোডাক্টস গুডস অন্য কোনো জায়গায় বা কারোর কাছে থেকে কিনে নিয়ে আসতে হবে, তার নামেও একটি লেজার করতে হবে। কারণ বিজনেস হয় বাকিতে, তাই বাকিতে যখন বিজনেস হবে তাদের নামেও একটি খাতা তৈরি করতে হবে। কারণ কত টাকার জিনিস কিনে নিয়ে আসছি, কত টাকা আমার কাছে পাবে তারা। তাই আমরা অমিত ট্রেডার্স নামে আমাদের এই বিজনেসে খাতা খুলেছি। এটি একটি সাপ্লাই, ওরিয়ান কম্পিউটার সাপ্লাই, যাদের আন্ডার হলো সান্ডি ক্রেডিটর্স। তাহলে সহজভাবে বললে এটাই হয়, যাদের কাছে থেকে আমরা মালপত্র কিনে নিয়ে আসব বা যারা আমাদেরকে মালপত্র বিক্রি করবে, সাপ্লাই করবে, তাদের নামে একটি লেজার করতে হবে এবং তাদের আন্ডার হবে সান্ডি ক্রেডিটর্স। খাতায় নোটস করুন। ঠিক একইভাবে যে মালপত্রগুলো আমরা কিনে নিয়ে আসলাম, সেই মালপত্রগুলোকে তো আমাদের বিক্রি করতে হবে, কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি বা কাউকে তো বিক্রি করতে হবে, তাই না? সেলস করতে হবে। তো যাদের আমরা সেলস করব তারা আমাদের কাস্টমার, তাহলে সেই কাস্টমারের নামেও লেজার করতে হবে, অর্থাৎ খাতা খুলতে হবে। কারণ ধার বাকিতে বিজনেস হবে, কারণ কত টাকা তাকে বিক্রি করলাম, কত টাকা তার কাছ থেকে পাবো, কত টাকা দিয়েছি, এই সমস্ত হিসেবপত্র রাখার জন্য আমাদের কাস্টমারের লেজার করতে হবে। দেখুন, এখানে আমি দুটি কাস্টমারের লেজার দেখিয়েছি, একটি হচ্ছে দীপক মণ্ডল কাস্টমার, একটি হচ্ছে সুনীল এন্টারপ্রাইজ, এবং যাদের আন্ডার হবে সান্ডি ডেটর্স। এখানে ডিই বিটিওয়ার্স, ডেবিটর্স নয়, উজ্জ্ব থাকবে বি, ডেটর্স। তাহলে সহজভাবে বললে এটাই দাঁড়ায়, যাদেরকে আমরা মালপত্র বিক্রি করব বা যারা আমাদের কাছে থেকে মালপত্র কিনবে তারা কাস্টমার এবং তাদের আন্ডার হবে সান্ডি ডেটর্স। এবং বিজনেস করার জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন, কারণ টাকা পেমেন্ট করা, টাকা রিসিভ করার জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন। সেক্ষেত্রে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতে হবে, লেজার্স খাতা, এবং তার আন্ডার হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। চলো, আরও কিছু লেজার আছে। দেখুন, এখানে স্টেট ব্যাঙ্ক দুটি তৈরি হয়ে গিয়েছে। এখানে পারচেস অ্যাকাউন্টের নামে একটি লেজার করতে হবে। প্রতিটা কোম্পানিতে পারচেস অ্যাকাউন্ট নামে আলাদাভাবে লেজার থাকে, কারণ কত টাকার জিনিস কিনছি, আমরা পাঁচজনের থেকে কিনতে পারি, দশজনের থেকে কিনতে পারি, বা আমাদের সাপ্লায়ার একশোজনও হতে পারে। তো টোটাল কতজনের থেকে কত টাকা এই মাসে কিনলাম বা সারা বছরে কিনলাম, তার হিসেব থাকবে পারচেস অ্যাকাউন্ট। পারচেস মানে কি? কিনে নিয়ে আসা, কোনো কিছু কেনাকে পারচেস। তাহলে সেই পারচেস অ্যাকাউন্ট নামে একটি লেজার করতে হবে, এবং যার আন্ডার হবে পারচেস অ্যাকাউন্ট। ঠিক একইভাবে বিক্রি করার জন্য আমাদের সেলস অ্যাকাউন্ট নামে একটি লেজার তৈরি করতে হবে, যার আন্ডার হবে সেলস অ্যাকাউন্ট। ঠিক একইভাবে যা কিনছি বিক্রি করছি তার জিএসটি মেনটেন করার জন্য আমাদের আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি নামের লেজার করতে হবে। এখানে এস হবে এসজিএসটি। তো এই তিনটি লেজার তৈরি করতে হবে। ইউটিজিএসটি আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিজনেস করছি, কেন্দ্রশাসিত অঞ্চল হলে এসজিএসটি হবে না, ইউটিজিএসটি হবে। আমি অন্য ক্লাসে আপনাদের দেখাবো, আশা করছি বুঝতে পেরেছেন, যাদের আন্ডার হবে ডিউটি ট্যাক্সের বিস্তারিত দেখবো। চলুন আমরা লেজারগুলো তৈরি করে নিই এক একটা ট্যালি প্রাইম সফটওয়্যারে। এবং এখানে সর্বদাই মনে রাখবেন, একটি কোম্পানিতে পারচেস অ্যাকাউন্ট একটি হয়, সেলস অ্যাকাউন্ট একটি হয়, আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি একটা একটাও হতে পারে, আবার একাধিকও হতে পারে। তো চলুন আমরা তৈরি করে নিই।
আমরা আমাদের ট্যালি প্রাইম সফটওয়্যার ওপেন করলাম লেজার তৈরি করার জন্য বা খাতা খোলার জন্য প্রতিটা কাস্টমারের। সেক্ষেত্রে আমরা গেটওয়ে অফ ট্যালি থেকে মাস্টার আছে, মাস্টার থেকে ক্রিয়েট এই অপশানে ক্লিক করে এই লেজার অপশানে ক্লিক করব। দেখুন এখানে আমরা লেজার তৈরি করব। আরও একটি উপায় আমরা লেজার তৈরি করতে পারি, আমরা সরাসরি অল্টার জি প্রেস করতে পারি বা গেটওয়ে এখানে ক্লিক করতে পারি। ক্লিক করার পর ক্রিয়েট মাস্টার অপশান আছে, ক্রিয়েট মাস্টারে ক্লিক করবেন, করার পর লেজার্স। দুটো পথের মধ্যে যে কোনো একটি পথ অবলম্বন করবেন। চলুন আমরা প্রথমত তৈরি করব আমাদের মালিকের নাম, ক্যাপিটাল অ্যাকাউন্ট, যে মালিক তার নাম দেবেন, তার নামের পাশে একটি ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখবেন, আর আন্ডার হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবং আমাদের বিজনেসে 1,00,000 টাকা পুঁজি নিয়োগ করছে মালিক, কারণ বিজনেসটা চলবে কীভাবে মালিক যদি টাকা না দেয়? আপনি কল্পনা করুন, আপনি বিজনেস করছেন, তাহলে আপনাকে তো টাকা নিয়োগ করতে হবে, তবেই কোনো কিছু কিনতে পারবেন, আর কিনে তবেই বিক্রি করতে পারবেন। না, পুঁজি নিয়োগ না করলে আপনি বিজনেস করতে পারবেন না। চলুন তাহলে আমাদের মালিকের নাম প্রথমে লিখে নিই। লেজার্সে আসলাম, এখানে আমি নাম দিলাম SANDIPN সন্দীপন, CAPITAL ক্যাপিটাল, A/C অ্যাকাউন্ট, এন্টার এন্টার। এখানে আন্ডারটা দেবো ক্যাপিটাল অ্যাকাউন্ট, অলরেডি আছে দেখুন ক্যাপিটাল অ্যাকাউন্ট, যদি না থাকে এখান থেকে চুজ করে নেবেন। চলুন ক্যাপিটাল অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, এন্টার। তার অ্যাড্রেস, মালিকের অ্যাড্রেস কোথায় সেটা দেবেন। আমি দিলাম BAKH RAHAT বাগেরহাট, এন্টার। SOUTH South 24 PGS, এইভাবে ডিটেলস ফিল আপ করে দেবেন, এন্টার। ওয়েস্ট বেঙ্গল, তা ওয়েস্ট বেঙ্গল, মালিক মালিক মালিকের স্টেট ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি ইন্ডিয়া, পিনকোড 7453, এন্টার। প্রোভাইড ব্যাঙ্ক ডিটেলস, যদি মালিকের ব্যাঙ্ক ডিটেলস এন্ট্রি করতে চান সেক্ষেত্রে এখানটায় আপনি ইয়েস করে এন্টার প্রেস করবেন। দেখুন ব্যাঙ্কে কী আছে তার সেটি সিলেক্ট করবেন, যদি চেক থাকে, ই ফান্ড ট্রান্সফার থাকে সেগুলো সিলেক্ট করবেন। আমি ই ফান্ড ট্রান্সফার দিলাম, এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব, কারণ এই সমস্ত ডিটেলস ফিল আপ করে রাখা দরকার মালিকের। SBIN 3-0, আমি একটা আনুমানিক দিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম। ব্যাঙ্ক, নিউ ব্যাঙ্কে ক্লিক করলাম, এন্টার প্রেস করলাম, SBI লিখে দিলাম সংক্ষেপে, এন্টার। মালিকের প্যান নাম্বার যদি ডিটেলস দিতে চান দেবেন, এন্টার প্রেস করলাম। মালিকের কোনো জিএসটি নাম্বার হয় না, কোম্পানির জিএসটি নাম্বার হয়, সেক্ষেত্রে এখানে আননোন এন্টার করলাম, এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম। দেখুন তাহলে আমাদের একটি লেজার তৈরি হয়ে গিয়েছে। নেক্সট লেজার তৈরি করব অমিত ট্রেডার্স, যে হচ্ছে সাপ্লাই, যার কাছ থেকে আমি মালপত্র কিনবো, তার আন্ডার কি সান্ডি ক্রেডিটর্স, অমিত ট্রেডার্স। চলো এখানে AMIT অমিত, TEDARS ট্রেডার্স, এন্টার প্রেস করলাম, এন্টার। এখানে সান্ডি ক্রেডিটর্স হবে, যেহেতু এর কাছ থেকে মালপত্র কিনবো। এবং এখানে একটি বিষয় মনে রাখবেন, অমিত ট্রেডার্স যে সাপ্লাই তার পাশে লিখে রাখা দরকার, প্র্যাকটিস করছি যেহেতু পরে মনে থাকবে না যে এর সাপ্লাই না এ কাস্টমার, তাই আমি এখানে SUPP লিখে রাখলাম। কিন্তু অরিজিনাল কাজ করার সময় আপনাকে এইগুলো লেখার দরকার নেই সাপ্লাই, কারণ আপনার কাছে বিল আসবে, সেই বিল দেখে এন্ট্রি করবেন। আমি জাস্ট বোঝার জন্য SUPP লিখে রাখলাম, এন্টার। সান্ডি ক্রেডিটর্স, SUNDRY সান্ডি ক্রেডিটর্স সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মেনটেন ব্যালেন্স বিল বাই বিল এই অপশানটা অবশ্যই ইয়েস রাখবেন, না হলে আপনি ব্যালেন্স মেনটেন করতে পারবেন না যে এই সাপ্লাই আমার কাছ থেকে কত টাকা পাবে আর কত টাকা একে দিয়েছি, তাই না? এইগুলো মেনটেন করার জন্য এই অপশানটি অন রাখতে হয়। এগুলো বিস্তারিত দেখাবো। এর অ্যাড্রেস কোথায় সেটা দিয়ে দিলাম, BEHALA বেহালা দিলাম, কলকাতা। এইভাবে আমি আমার ফিল আপ করলাম, ওয়েস্ট বেঙ্গল রাখলাম, পিনকোড 7453, এন্টার। এখানে এই সাপ্লায়ের ব্যাঙ্ক ডিটেলসটা দিতে হবে, ওয়াই প্রেস করলাম, কারণ যখন এর কাছ থেকে মালপত্র কিনবো তখন আমাকে টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট কিভাবে করব, ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করতে হবে, সেহেতু ব্যাঙ্কের ডিটেলস রেখে দেওয়া দরকার। যদি না থাকে এই অপশানটা অপশনাল, আপনার যদি থাকে সেক্ষেত্রে নেবেন, না হলে নেওয়ার দরকার নেই। আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিলাম জাস্ট একটা কল্পনার ভিত্তিতে, একইভাবে SBN 00 15 53 এরকম নিয়ে নিলাম, এন্টার প্রেস করলাম। এবং ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, STATE স্টেট ব্যাঙ্ক পুরো লিখেও দিতে পারেন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এন্টার প্রেস করলাম, ইন্ডিয়া বানানটা ইন্ডিয়া প্রেস করলাম। এখানে প্যান নাম্বার দিতে পারেন,
এবং এখানে সর্বদাই মনে রাখবেন এ যেহেতু সাপ্লায়ার এ আমাকে মালপত্র সাপ্লাই করবে তাই এর জিএসটি নাম্বার থাকতে হবে এবং জিএসটি নাম্বার দিতে হবে যদি না জিএসটি নাম্বার দেন তাহলে যখন পারচেজ বিল এন্ট্রি করবেন তখন কিন্তু ট্যাক্স পড়বে না কারণ এর যদি জিএসটি নাম্বার না থাকে এ তো আপনার কাছ থেকে ট্যাক্স কালেক্ট করতে পারবে না তাই না সেক্ষেত্রে এর জিএসটি নাম্বার থাকতে হবে আর যদি জিএসটি নাম্বার না থাকে আনরেজিস্টার্ড করে দিতে পারেন কিন্তু মনে রাখবেন ট্যাক্স ক্যালকুলেশন হবে না কারণ এ আনরেজিস্টার্ড ট্যাক্স নিয়ে কি করবে এর কি রেজিস্টার আছে যে সরকারকে পেমেন্ট করবে তাহলে পেমেন্ট করতে পারবে না তো আমি এর জিএসটি নাম্বার আছে তাই রেগুলার রাখলাম এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল আছে তাই 19 রাখলাম এবং প্যান নাম্বার দিলাম প্যান নাম্বারের 5টা লেটার্স দিলাম 4টে নাম্বার দিলাম 1টা লেটার্স দিলাম এবং 1Z2 দিয়ে দিলাম এটি জিএসটি নাম্বার আপনারা শিখেছেন প্রথম ক্লাসেগুলোই দেখেছেন এন্টার প্রেস করলাম এন্টার এখানে দেখুন সেট অল্টার জিএসটি ডিটেলস ইয়েস করতে বলছে আপনাদের ইয়েস করে একবার দেখিয়ে দিই এখানে এখানে রেজিস্ট্রেশন টাইপ রেগুলার এবং অ্যাসেসি অফ আদার টেরিটরি এই যে ব্যক্তি অমিত ট্রেডার্স এ কি অন্য কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে থাকে বিজনেস করে সেক্ষেত্রে এটা ইয়েস করবো তা না হলে ইয়েস করবো না নো ই কমার্স অপারেটর যেমন ফ্লিপকার্ট স্ন্যাপডিল এই সমস্ত জিনিসকে বা কোম্পানিকে ই কমার্স অপারেটর বলা হয় সেক্ষেত্রে ইয়েস করবো ই কমার্স অপারেটর নয় তাইগুলো যেমন আছে তেমন রাখলাম ইজ এ ট্রান্সপোর্টার যদি এ ট্রান্সপোর্টার হয় সেক্ষেত্রে ইয়েস করবেন নাহলে নো রাখবেন ইন্টারফেস করলাম ওপেনিং ব্যালেন্সের ক্ষেত্রে এ যদি আগে থেকে কোনো আপনাকে জিনিস দিয়ে থাকে এবং আপনার কাছ থেকে টাকা পায় কত টাকা পায় সেটা এখানে লিখতে পারেন তো আমার ক্ষেত্রে জিরো এখনও কোনো বিজনেস হয়নি বা কেনা বেচা হয়নি কিনিনি এর কাছ থেকে তাই অ্যাকসেপ্ট করে দিলাম জিরো রেখে তা দুটি লেজার্স তৈরি হয়ে গিয়েছে নেক্সট হচ্ছে ওয়ারিয়ন কম্পিউটার চলুন এটিকেই জাস্ট কপি করে নিই এখন তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই কন্ট্রোল ভি প্রেস করলাম এন্টার এন্টার সান্ডি ক্রেডিটরসই থাকবে এন্টার মেনটেন ব্যালেন্স বিল বাই বিল এন্টার এর সাপ্লাই হচ্ছে আমতলা MTALA আমতলা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এবং এখানে আমি এটি ওয়েস্ট বেঙ্গল না রেখে এই জায়গাটায় আমি রেখে দিচ্ছি উড়িষ্যা রাখলাম উড়িষ্যার একটা পিনকোড দিয়ে দিলাম এই যে সাপ্লাই অরিয়ন কম্পিউটার সেন্টার এ হচ্ছে উড়িষ্যা তাহলে এর কার সঙ্গে বিজনেস করতে হলে কিন্তু আমার IGST পড়বে মনে রাখবেন ব্যাঙ্ক ডিটেলস আমি দিলাম না আপনাদের দেখিয়ে দিয়েছি এবং প্যান নাম্বার দিলাম না রেগুলার এর জিএসটি নাম্বার আছে জিএসটি নাম্বার বসিয়ে দেবো এখানে জিএসটি আইন নাম্বার দিতে হবে অরিয়ন কম্পিউটার সেন্টার উড়িষ্যাই কোম্পানি বা উড়িষ্যার কোম্পানি সেক্ষেত্রে উড়িষ্যার জিএসটি নাম্বার দিতে হবে প্রথমে উড়িষ্যার পিনকোড যেহেতু এখানে উড়িষ্যা নিয়েছি চলুন আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করি sandeepbagforyou.com এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এরপর আপনারা টেলিপ্রাইমে আসবেন টেলিপ্রাইমে আসার পর এখানে লিস্ট পাবেন ক্রিয়েট কোম্পানিতে আসবেন ক্রিয়েট কোম্পানিতে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন আমাদের রেগুলার কম্পোজিশন জিএসটি নাম্বার এখানে ক্লিক করবেন জিএসটি নাম্বারে ক্লিক করার পর বিস্তারিত পড়তে পারেন এখানে স্টেট কোড লিস্ট দেখব স্টেট কোড লিস্ট দেখুন এখানে উড়িষ্যা স্টেট কোড একটু দেখে নেব 21 তাহলে আমাদের প্রথম 21 হবে এবং জিএসটি নাম্বার কেমন হবে প্রথমত স্টেট কোড প্যান নাম্বার এবং তারপর 3 ডিজিট ইউনিক নাম্বার চলুন প্রথমত এখানে বসিয়ে দিই 21 বসিয়ে দিলাম তারপর প্যান নাম্বারের 5টা লেটার্স 4টে নাম্বার 1টা লেটার্স পি দিলাম এবার 1Z1 বা যা খুশি দিলাম 3 ডিজিট ক্যারেক্টার এন্টার প্রেস করলাম ভেরিফাই দ্য পার্টি জিএসটি আইন নাম্বার এখানে আমি ভুল দিয়েছি একটা আনুমানিক দিয়েছি তাই এখানে ভেরিফাই করতে বলছি এন্টার প্রেস করলাম এরপর সেট অর্ডার জিএসটি ডিটেলস এগুলো দেখিয়েছি আমার ক্ষেত্রে নোয়া থাকবে এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম নেক্সট লেজার তৈরি করব দীপক মণ্ডল ইনি হলো কাস্টমার লেজার তার আন্ডার হচ্ছে সান্ডি ডেটর্স চলুন এখানে কাস্টমার সান্ডি ডেটর্স পেস্ট করলাম এখানে সান্ডি ডেটর্স সিলেক্ট করব যেহেতু এ আমার কাছ থেকে কিনবে বা একে আমি বিক্রি করব তাই এটি সান্ডি ডেটর্স আন্ডার হবে আন্ডার ঠিকঠাক নেবেন যদি ভুল করেন সান্ডি ক্রেডিটর ডেটর্স তাহলে কোনো কাজ হবে না বিপরীত ধর্মী হিসাবপত্র হবে তাই এইগুলো একটু দেখে নেবেন কারণ কাস্টমার সাপ্লায়ার মধ্যে গণ্ডগোল করবেন না সান্ডি ডেটর্স নিলাম মেনটেন ব্যালেন্স বিল বাই ইএস রাখলাম এন্টার এন্টার এ আমাদের আমতলার কাস্টমার MTALA আমতলা SOUT সাউথ 24 PGS এন্টার
পিনকোড 743398 দিলাম এন্টার এখানে প্রোভাইড ব্যাংক ডিটেইলস দেখিয়েছি কিভাবে দিতে হয় আপনারা দেবেন প্রয়োজনে তাগিদে আমি নো রাখলাম এখানে প্যান নাম্বার যদি দিতে চান দিতে পারেন এন্টার প্রেস করলাম রেগুলার এখানে এখানে রেজিস্ট্রেশন টাইপ এই ক্ষেত্রে কি হবে ধরুন দীপক মণ্ডল আপনার কাস্টমার আপনার কাছ থেকে জিনিসপত্র কেনে কিন্তু আপনার কাছ থেকে কেনে মানে এর জিএসটি নাম্বার নাও থাকতে পারে তাই না ধরুন আপনি কোনো দোকানে গিয়েছেন তো আপনি কি আপনার জিএসটি নাম্বারটাকে দেবেন বা জিএসটি নাম্বার করে নিয়ে যাবেন যে কোনো কিছু কেনার জন্য না কাস্টমারদের অপশনাল জিএসটি নাম্বার থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু এই কাস্টমার যদি বড় বিজনেসম্যান হয় সেক্ষেত্রে সরকারের রুলস অনুযায়ী জিএসটি নাম্বার তাকে করতে হবে যদি না করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার যদি মনে হয় যে ইনি আমার কাছ থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে অন্য কাউকে বিক্রি করে সেক্ষেত্রে ইনি আনরেজিস্টার্ডে ফেলবেন আর যদি মনে হয় ইনি আমার কাছ থেকে জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে নিজের কাজে লাগায় সেক্ষেত্রে কনজিউমারে ফেলবেন আমি আনরেজিস্টার্ডে ফেলছি ইনি আমার কাছ থেকে জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে বিক্রি করে কিন্তু জিএসটি নাম্বার নেই তাই আনরেজিস্টার্ড নিলাম এন্টার প্রেস করলাম দেখো অ্যাকসেপ্ট করে নিলাম নেক্সট আমরা লেজার তৈরি করব নেক্সট লেজার সুনীল এন্টারপ্রাইজ ইনি কাস্টমার কাস্টমার সান্ডি ডেটর্স আন্ডার তৈরি করছি কন্ট্রোল ভি পেস্ট করলাম সান্ডি ডেটর্সই থাকবে মেনটেন ব্যালেন্স বিল বাই বিল ইএস রাখবেন এইগুলো কী জিনিস পরে আলোচনা করব এর জিএসটি নাম্বার আমি কল্পনা করলাম আছে পাঁচটা লেটার্স চারটে নাম্বার লেটার্স এবং এইভাবে বসিয়ে দিয়ে এন্টারপ্রেস করলাম এন্টারপ্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম তাহলে আমাদের লেজার কমপ্লিট হয়ে গিয়েছে এখন লেজার তৈরি করব আমাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বিজনেসের সেই ব্যাংকের নাম দেব এবং ব্যাংকের আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট হবে প্রথমত এখানে এসটিএটি স্টেট ব্যাংক অফ আইএনডিআইএ ইন্ডিয়া ব্যাংক অ্যাকাউন্ট আন্ডার এখানে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে আমি কল্পনার ভিত্তিতে আমার বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটি এবং আইএফএসসি কোড এসবিআইএন 3-0 এইভাবে দিয়ে দিলাম এন্টার প্রেস করলাম ব্রাঞ্চের নেম জয়রামপুর দিলাম এন্টার করলাম যদি চেক থাকে এগুলো ইয়েস করবেন যদি চেক না থাকে ইয়েস করবেন না এগুলো আমি জাস্ট অপশনাল রেখে দিলাম এখানে ব্যাংকের ডিটেলস বা অ্যাড্রেস দিয়ে দেব জয়রামপুর এন্টার ওয়েস্ট বেঙ্গল পিনকোড 743398 দিলাম এন্টার প্রেস করলাম ব্যাংকে জিএসটি আইএন নাম্বার চাইছে দেওয়ার প্রয়োজন নেই কারণ ব্যাংক আমাদের জিএসটি আইএন নাম্বার বলবে না তাই দেওয়ার দরকার নেই যদি জানেন বসাবেন নাহলে বসানোর দরকার নেই এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করলাম এবার আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি সেক্ষেত্রে ব্যাংকে তো কিছু টাকা থাকতে হবে তাই না সেক্ষেত্রে এখানে আমরা কিছু ওপেনিং ব্যালেন্স দিয়ে দেব আমি কল্পনা করলাম আমার ব্যাংকে 5000 টাকা রয়েছে তো 5000 টাকা এখানে বসিয়ে দিলাম দেখুন এন্টার প্রেস করলাম ডেবিট ডেবিট মানে আছে আপনার কাছে এবং এখানে দেখুন অ্যাকাউন্ট হোল্ডার্স নেম অলরেডি মাকালি ভান্ডার এসেছে কারণ এটি হচ্ছে বিজনেসের নামে কারেন্ট অ্যাকাউন্ট তাই মাকালি ভান্ডার থাকবে এন্টার প্রেস করলাম অ্যাকসেপ্ট করলাম তাহলে 5000 টাকা ওপেনিং ব্যালেন্সে বসিয়ে দিলাম এখন এখানে 5000 টাকা আমি লিখে দিই কারণ ওপেনিং ব্যালেন্স বসিয়েছি এরপর কোনো কিছু কেনার জন্য একটি পারচেস অ্যাকাউন্ট নামে লেজার তৈরি করতে হবে এবং যার আন্ডার হবে পারচেস অ্যাকাউন্ট এটিকে জাস্ট কপি করলাম কপি করে এখানে এসে পেস্ট করলাম এন্টার আন্ডারে পারচেস অ্যাকাউন্টই নেব এন্টার প্রেস করলাম এখানে টাইপ অফ লেজার্স এখানে ডিসকাউন্ট না ইনভয়েসিং রাউন্ডিং এখানে নট অ্যাপ্লিকেবল রাখছে এগুলো কী জিনিস পরে জানতে পারবেন নট অ্যাপ্লিকেবল রাখলাম এখানে ই জিএসটি অ্যাপ্লিকেবল হ্যাঁ যখন আমরা পারচেস করব সেই পারচেসের উপর জিএসটি অ্যাপ্লিকেবল তা অ্যাপ্লিকেবল রাখলাম এগুলো একটু দেখে নেবেন সেট অলটা জিএসটি ডিটেলস এটা সর্বদাই নো রাখবেন কারণ আমরা আমাদের স্টক তৈরি করার সময় সেখানে আমরা জিএসটি রেট বসিয়ে দিয়েছি কোন স্টকে কত পার্সেন্ট জিএসটি দেখুন আশা করছি আগের ভিডিওটা আপনারা দেখেছেন দেখুন স্টক তৈরি করার সময় জিএসটি রেট বসিয়েছি সেক্ষেত্রে আমরা এটা নো রাখবো কারণ এটা যদি ইয়েস করি দেখুন একই অপশান আসবে তাই না সেক্ষেত্রে আমরা এটি নো রাখবো আমরা আমাদের স্টক অনুযায়ী কাজ করব তো নো রাখবো এটি গুডস আমরা মালপত্র বিক্রি করব বা কিনবো মালপত্র পারচেস করবো তাই গুডস রাখলাম এন্টারপ্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম নেক্সট আমরা একইভাবে সেলস অ্যাকাউন্ট তৈরি করব কোনো কিছু বিক্রি করার খাতা দেখুন সেলস অ্যাকাউন্ট যার আন্ডার হবে সেলস অ্যাকাউন্ট এখানে এস এ এল ই এ সেলস অ্যাকাউন্ট লিখলাম
এবং এখানে সেলস অ্যাকাউন্ট এটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে নট অ্যাপ্লিকেবল রাখলাম এবং জিএসটি অ্যাপ্লিকেবল বিক্রি করার জন্য, এবং এখানে একইভাবে এটি নো রাখবেন এবং টাইপস অফ গুডস গুডস মালপত্র রাখবেন, যেহেতু মালপত্র কম্পিউটার মনিটর এগুলো বিক্রি করবো তাই গুডস। সার্ভিস মানে কি, আমি যেমন শেখাচ্ছি আপনাকে তাহলে এটি সার্ভিস। কেবিল অপারেটর যা দেয় সেটা সার্ভিস, টেলিফোন বিল এটা সার্ভিস, ইলেকট্রিক এগুলো সার্ভিস। এগুলো যদি কোম্পানি থাকে সেক্ষেত্রে কীভাবে এন্ট্রি করতে হয় পরে দেখাবো, এখন আমরা গুডস নিয়ে আলোচনা করছি তাই এটি গুডস রাখলাম। এন্টারপ্রেস করে অ্যাকসেপ্ট করলাম, এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। পুনরায় আমরা আরও কিছু তৈরি করে নেব, আইজিএসটি সিজিএসটি এসজিএসটি এই তিনটি লেজার আমাদের তৈরি করতে হবে যার আন্ডার হলো ডিউটি অ্যান্ড ট্যাক্সেস। চলুন এইগুলো মন দিয়ে তৈরি করবেন, ভুল এন্ট্রি করলে কিছু কাজ হবে না। প্রথমত আইজিএসটি নিলাম, এন্টার। এন্টার করার পর এখানে ডিউটি অ্যান্ড ট্যাক্সেস, দেখুন ডি ইউ লিখলাম, ডিউটি অ্যান্ড ট্যাক্সেস এসেছে, সিলেক্ট করে নিলাম। এখানে ট্যাক্স অফ ডিউটি অ্যান্ড ট্যাক্সেস জিএসটি, এন্টার। এখানে ট্যাক্স টাইপ আইজিএসটি ইন্টিগ্রেটেড ট্যাক্স, তাই এখানে ইন্টিগ্রেটেড ট্যাক্স সিলেক্ট করলাম। এখানে কোনো পার্সেন্টেজ ক্যালকুলেশন দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা আইটেম তৈরি করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের আইটেমে নির্ধারণ করেছি কত পার্সেন্ট জিএসটি, তাই এগুলো জিরো রাখবেন, কিছু দেবেন না। যদি দেন তাহলে কোনো কাজ হবে না, নট অ্যাপ্লিকেবল। এখানে এন্টারপ্রেস করলাম, এন্টারপ্রেস করে অ্যাকসেপ্ট করলাম, কারণ আইজিএসটি কোনো অ্যাড্রেস হয় না আর ব্যাঙ্ক হয় না, এটি কোনো বস্তুই নয়, জাস্ট এটি ট্যাক্স, তাই এগুলো স্কিপ হলো, অ্যাকসেপ্ট করে নিলাম। এরপর এসজিএসটি লেজার তৈরি করব, এন্টার। একইভাবে ডিউটি অ্যান্ড ট্যাক্সেস আন্ডার, এন্টার। এরপর জিএসটি, তারপর এসজিএসটি স্টেট ট্যাক্স, তাই স্টেট ট্যাক্স সিলেক্ট করলাম, এন্টার। পার্সেন্টেজ অফ ক্যালকুলেশন একইভাবে জিরো, এন্টার। এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম। এরপর সিজিএসটি, সিজিএসটি এন্টার, ডিউটি অ্যান্ড ট্যাক্সেস আন্ডার, এন্টার। জিএসটি, এরপর সিজিএসটি হচ্ছে সেন্ট্রাল ট্যাক্স, এন্টার করলাম, এবং পার্সেন্টেজ অফ ক্যালকুলেশন একইভাবে জিরো, নট অ্যাপ্লিকেবল। এন্টারপ্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম। আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন এখানে আমরা আমাদের সমস্ত লেজারগুলো তৈরি করে নিয়েছি, আমাদের একটি বিজনেস করার জন্য যতগুলো লেজারের প্রয়োজন হয় সেই লেজারগুলো আমরা তৈরি করে নিয়েছি। এছাড়া আরও অনেক লেজার আছে যেগুলো আপনারা পরের অ্যাডভান্স ক্লাসগুলোই জানবেন। একটি ছোট্ট বিজনেস তৈরি করার জন্য বা বোঝার জন্য আমাদের যতগুলো লেজারের প্রয়োজন ছিল সেগুলো তৈরি করে নিয়েছি। আমরা এখানে ওপেনিং ব্যালেন্স, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওপেনিং ব্যালেন্স 5000 টাকা দিয়েছি, সেটি দেখবো কীভাবে একটু দেখে নিই। তাহলে আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 5000 টাকা রয়েছে, এটি আমরা আমাদের ট্যালির খাতায় এন্ট্রি করলাম, এটি তো একটা খাতা লেজারগুলো, চলুন দেখে নিই। ব্যাকে আসলাম, স্কেপ করে ব্যালেন্স শিটে যেতে পারি। ব্যালেন্স শিটে দেখুন কারেন্ট অ্যাসেট অলরেডি আছে, এটা কী আছে একবার দেখে নিই। দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টসে 5000 টাকা আছে, এবং ক্লোজিং স্টক, আগে আমরা যখন স্টক তৈরি করেছিলাম সেখানে ওপেনিং কিছু ব্যালেন্স দিয়েছিলাম বা আগে থেকে আমাদের কিছু স্টক ছিল, দেখুন কম্পিউটার মোবাইল, সেটি দেখাচ্ছে ব্যালেন্স শিট অটোমেটিক তৈরি হয়ে যায়, এখানে ব্যালেন্স শিট তৈরি করার দরকার হয় না, খাতা কলমে হলে তৈরি করতে হয়। এবং আমরা আমাদের আরও কিছু জিনিস দেখব, যেমন এখানে দেখুন ডিসপ্লে অ্যান্ড মোড রিপোর্টে যাব, আসার পর অ্যাকাউন্টস বুকে আসব, অ্যাকাউন্টস বুকে আসব, এখান থেকে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক, এখান থেকে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে পারি। ক্যাশ ব্যাঙ্ক বুক, যদি ক্যাশে কোনো টাকা থাকে তাহলে এখানে শো করবে, দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 5000 টাকা ওপেনিং ব্যালেন্সে রেখেছি তাই এটি শো করছি, এটি হলো খাতা। আশা করছি বুঝতে পেরেছেন। এখনও কোনো কিছু কেনা হয়নি, নেক্সট ক্লাস থেকে আমরা কোনো কিছু কিনব। এবং আপনি যে লেজারগুলো তৈরি করেছেন সেই লেজারগুলো যদি ডিলিট করতে চান বা আপনি লেজারগুলো লিস্ট দেখতে চান সেক্ষেত্রে আপনি আসতে পারেন, গেট অফ ট্যালিতে থাকবেন, থাকার পর অল্টারে আসবেন, অল্টারে আসার পর লেজার সিলেক্ট করবেন। লেজার সিলেক্ট করার পর এখানে দেখুন এই লেজারগুলো আমরা তৈরি করেছি ইতিমধ্যে, এখানে দুটি লেজার অটোমেটিক তৈরি হয়ে থাকে একটি কোম্পানি তৈরি করার সময়। একটি হচ্ছে ক্যাশ, ক্যাশটি দেখুন ক্যাশের আন্ডার হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, যদি ক্যাশ ডিলিট করে ফেলেন তাহলে একটি ক্যাশ লেজার তৈরি করবেন নেবেন, তাহলে একটি ক্যাশ লেজার তৈরি করে নেবেন, কিন্তু এখানে অলরেডি ক্যাশ ইন হ্যান্ড তৈরি করা থাকে। আরেকটি হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করা থাকে, দেখুন এটি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আন্ডার প্রাইমারি থাকে, তো এই দুটি তৈরি করা থাকে আর বাদবাকিগুলো আমরা তৈরি করেছি। এইগুলোই নিয়ে আমাদের কাজ, নেক্সট ক্লাসে আপনাদের দেখাবো কীভাবে আপনারা
এন্টিগুলো করবেন বা পারচেস করবেন, সেলস করবেন, রিসিভ করবেন, পেমেন্ট করবেন, এগুলো দেখাবো। এবং অল্টার থেকে আপনি চাইলে ডিলিটও করতে পারেন। দেখুন লেজার্সে আসলেন, কী ডিলিট করবেন, সিজিএসটি ডিলিট করবেন, ঢুকবেন, অল্টার ডি প্রেস করবেন, দেখুন ডিলিট। তাহলে সেই স্টক আইটেম যেভাবে ডিলিট করতে হয় ঠিক একইভাবে লেজার্সও ডিলিট করতে হয়। আর এখানে যে গ্রুপ আছে এগুলো আমরা অন্য ক্লাসে দেখবো।